নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি বকফুল নিয়ে। এই যে দেখো, একদম সুন্দর সাদা সাদা বকফুল। তো এই বকফুল দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি বানাবো, পকোড়া। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, কত ফুল হয়েছে! আমি সকালে তুলে নিয়েছি কিছুটা, কিন্তু এখনও প্রচুর ফুল হয়ে গেছে, অনেক ফুল ফুটে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক টেস্ট হবে। তো প্রথমে আমি বকফুলের ভিতরে এগুলো বাদ দিয়ে দেবো। এই যে দেখুন, এগুলো বাদ দিয়ে দেবো। এগুলো থাকলে কি হয়, একটু হালকা তিতো তিতো লাগে। এটা তো বাদ দেওয়া আছে, তো সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নেবো। সবগুলো আমার ছাড়ানো হয়ে গেল, এবার একটু ফুলগুলো ধুয়ে নেব। তো এই যে দেখুন, ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। এখানে নিয়েছি চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিয়ে দেব 2 চামচ। স্বাদ মতো একটু লবণ দেব। লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আমি সামান্য দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। অল্প অল্প জল দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো খুব ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। তো এই বকফুলের পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রেখে দেব, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ তেল তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, যে পকোড়াগুলো আমি করবো বকফুলের পোড়াগুলো, এগুলো বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে। গরম পড়তে মাছের উৎপাত হয়েছে এত। তো এই যে একটা করে ফুল নিচ্ছি আমি, এভাবে ব্যাটারে চুবিয়ে নেব। এভাবে অল্প আছে আমি ভেজে নেব। তো এই পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক টেস্ট হবে। তো সবগুলো আমি এইভাবে ভেজে নেব। লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট একদম।
তো আমার বাবান তো বাড়ি নেই, বাবান বাড়ি থাকলেও আগে এসে খেত। তো স্কুলে গেছে, পরীক্ষা চলছে, তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে, আমি বলছি টেস্ট করে। দেখুন ভিতরটা একদম ফাঁপা হয়ে আছে, উপরটা একদম মুচমুচে, খুব সুন্দর লাগছে খেতে। তো আপনারা যদি বকফুল পেয়ে থাকেন তো অবশ্যই এভাবে পকোড়া করে খাবেন, ডালের সাথে তো খুব ভালো লাগবে খেতে, শুধু মুখেও তো দারুণ টেস্ট, একটা খেলে মনে হবে আরেকটা খাই। তো অনেক ভালো থাকবেন সবাই, আজকের মতো টাটা।